করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ তিন আসন। আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। 1991 ও 96 সালের নির্বাচনে পরপর দুবার আসনটি দখলে রাখে আওয়ামী লীগ নেতা ডক্টর মিজানুল হক। এরপর 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর এম ওসমান ফারুক। এরপর পাল্টে যায় চিত্র, ভোটের রাজনীতিতে সুবিধা পেয়ে এগিয়ে যায় জাতীয় পার্টি। সবশেষ দুটি নির্বাচনে মহাজোটের পক্ষ থেকে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। এ অবস্থায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে তৈরি হয়েছে মনোনয়ন দ্বন্দ্ব। আমি তো নৌকা নিয়ে আসেন, আমি তো আছি লাঙ্গল নিয়ে, আমি তো মার্কা লাঙ্গল, আমি জাতীয় পার্টি লাঙ্গল ইলেকশন করবো। এখন যদি আওয়ামী লীগ যদি জোট ওনারা করতে চান তখন তো আমার কিছু করার নাই। জাতির স্বার্থে, বৃহৎ স্বার্থে নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী জোট করছে। আমাদের নেতারা করলো যে আমরা দুইবার দিচ্ছি, এবার আমরা ভোটই চাই, আমরা আমার দলের প্রতীক চাই, আমার দলের প্রার্থী চাই। এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠায় অনেকটা বেকায়দায় দলটি। তবে দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। 11 জনের একটা তালিকা, নাম ওনার শীর্ষের নামটা তার ছিল, এটা এরপরে আলোর মুখ দেখে নাই। সভাগের মধ্যে এক সভাগ আশাবাদী ওসমান ফারুক আসবেন। ভোটাররা বলছেন শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হলে সৎ ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবেন তারা। আমরা চাই এই করিমগঞ্জ তারাইলের উন্নয়নে একজন ভালো ক্যান্ডিডেট আসুক যারা মানুষের জন্য নিবেদিত। তবে যদি দল বল নিবিশেষ আমরা ভোট দিতে পারি। কিশোরগঞ্জ তিন আসনে মোট ভোটার 3,45,695 জন, এর মধ্যে অর্ধেকের বেশি নারী ভোটার। সময় সংবাদ, কিশোরগঞ্জ।